আসসালামু আলাইকুম। জব অ্যানালিসিস সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের মতো আমি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো প্রতিষ্ঠানটি হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর। সড়ক ও জনপথ অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট পদ সংখ্যা হচ্ছে 405টি। সড়ক ও জনপথ অধিদপ্তরের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পদ আছে, কতটি পদ আছে, আবেদনের যোগ্যতা এবং আবেদন করার সময় আপনাদের কী কী নিয়মাবলী ও শর্তাবলী মেনে আবেদন করতে হবে, কী কী প্রয়োজন পড়বে, চলুন তা দেখে নিই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো সার্কুলার আপলোড করালে সরাসরি আপনার নিকট নোটিফিকেশন চলে যায়। প্রধান প্রকৌশলী কার্যালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর। বিজ্ঞপ্তিটি 22/2/2021 তারিখে প্রকাশিত হয়েছে। তো সড়ক ও জনপথ অধিদপ্তরের নিম্নবর্ণিত শূন্যপদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম সার্ভেয়ার, পদের সংখ্যা 27টি, বেতন স্কেল হচ্ছে গ্রেড 14, 10,200 থেকে 24,680, বয়সসীমা 18 থেকে 30 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস। কার্য সহকারী 174টি, বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490, 18 হতে 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ইলেকট্রিশিয়ান 32টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড 16, 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে পেশাগত ট্রেড কোর্স সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এই তিনটি পদে এই কয়েকটি জেলা বাদে বাকি সব জেলা আবেদন করতে পারবে। অফিস সহায়ক MLSS 66টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010, গ্রেড হচ্ছে 20, 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সড়ক শ্রমিক 106টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010, গ্রেড 20, 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য প্রাইমারি স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ যারা পঞ্চম শ্রেণী পাশ করছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন, এই দুটি পদের ক্ষেত্রে এই কয়েকটি জেলা বাদে বাকি সবাই আবেদন করতে পারবেন। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 1/3/2021 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি সড়ক ও জনপথ অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে। ইতিমধ্যে দেখছেন আপনারা যে rsd.gov.bd-তে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রে মূলকপি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ rsd.teletop.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় হচ্ছে 1/3/2021 সকাল 10:00। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31/3/2021 বিকাল 5:00। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন। যদি আপনারা 72 ঘন্টার মধ্যে জমা না দেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে পুনরায় আবার অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থিতার স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্র তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যই সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অর্থাৎ এক্ষেত্রে আপনি যে তথ্যগুলো দিয়ে অনলাইন ফর্ম পূরণ করবেন সেগুলো শতভাগ নিশ্চিত হয়ে তারপরে আবেদনটি সাবমিট করবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী
একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপিটি রাতে ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। এক অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 হতে 3 নং পদের পরীক্ষার জন্য ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা এবং 4 ও 5 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা অনধিক, অর্থাৎ 72 ঘন্টা বেশি নয়, 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না। অর্থাৎ আপনি যদি অনলাইনে আবেদনপত্রটি পূরণ করে সাবমিটও করেন, যদি আপনি 72 ঘন্টার মধ্যে আবেদন ফিটা জমা না দেন, তাহলে কিন্তু আপনার আবেদনপত্র কোনো অবস্থাতেই সাবমিট হবে না। এক্ষেত্রে নতুন করে আবার আবেদন করতে হবে, অবশ্যই সময়ের মধ্যে। তো চলুন দেখি SMS করার নিয়মাবলী। SMS করার জন্য প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে RHD SPACE USER ID, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্টস কপিতে যে ইউজার আইডি থাকবে সেটি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। সেন্ড করার পর এরকম একটা রিপ্লাই আসবে যে আপনার নাম এবং আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদের জন্য 112 টাকা অথবা 156 টাকা, যেটা এটা কাটার জন্য একটা অনুমতি চাবে এবং একটা পিন নম্বর দেবে। তো পিন নম্বর পাওয়ার পর আপনি দ্বিতীয় SMS-এ এইভাবে লিখবেন RHD SPACE ES SPACE, যে পিন নম্বরটা এরকম আসবে সেই পিন নম্বরটা দিয়ে 16222 নম্বরে পাঠাবেন। তো পাঠানোর পর দ্বিতীয় SMS-এ এরকম একটা SMS আসবে যে কংগ্রাচুলেশন, আপনার নাম থাকবে যে পেমেন্ট সাকসেসফুলি ফর RHD অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পদের জন্য আবেদন করবেন, ইউজার আইডি এটা এবং পাসওয়ার্ড এটা। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি RHD.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোন SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীদের প্রদত্ত মোবাইল ফোন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিদায়, উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি প্রযোজ্য ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ভাইবা পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS অনুসরণকারী নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। অর্থাৎ আপনাদের যদি ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে যায় তাহলে আপনারা এই পদ্ধতি অনুসরণকারী ইউজার আইডি ও পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারবেন। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পারছেন। তো এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন, ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।